আসসালামু আলাইকুম। সারা বিশ্বে 4G-র একটা ভাইব চলছে, 4G মানে স্পিডের সমাহার। ইতিমধ্যে কয়েকটি দেশে 5G চালু হয়ে গেছে, তার মধ্যে বিশেষ করে কানাডায় 5G নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে। চলুন দেখে নেওয়া যাক নিউজটি আসলে কি। কানাডায় 5G নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে। নিজস্ব 5G নেটওয়ার্ক দুই টেলিকম নির্মাতা হুয়াওয়েও ডেডি তৈরি যন্ত্রপাতি ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশটির শিল্প মন্ত্রী ফ্রোয়সা ফিলিপ শ্যাম্পেন বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলেন, এর ফলে কানাডার মোবাইল ইন্টারনেট সেবা আরো উন্নত হবে এবং কানাডিয়ান নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত হবে। হুয়াওয়ে ও জেজিআর উপরে ইতিমধ্যে নানা বিধি নিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কানাডা এবং এই চারটি দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সমঝোতা থাকায় একযোগে ফাইভ আইস অ্যালায়েন্স নামে পরিচিত দেশগুলি। ফাইভ আইন্স বা পঞ্চচোখের সূত্রপাত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পশ্চিমা শক্তির স্নায়ুযুদ্ধ থেকে সোভিয়েত ইউনিয়নের উপরে নজর রাখা এবং গোপন গোয়েন্দা তথ্য আদান প্রদানের লক্ষ্যে গড়ে উঠেছিল পাঁচ দেশের জোটটি। এবং প্রক্রিয়ায় অটোয়ায় চীন দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্স বলেছেন, কানাডায় যে নিরাপত্তার সংখ্যার কথা বলা হয়েছে বেজিং তাতে রাজনৈতিক অজুহাত হিসেবে দেখিয়েছে। চীনের কোম্পানিগুলো চাপে রাখতে কানাডার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছে বলে অভিযোগ করেছেন এই মুখপাত্র। বিবিসির বিবিসি লিখেছে, কানাডার শিল্পমন্ত্রীর ঘোষণার পর হুয়াওয়ে এই ডেইজির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো